এখন জ্বরের কথা শুনলেই মানুষের মনে আতঙ্ক, এটা কি করোনা নাকি সাধারণ জ্বর? এসবের ভীতি থেকে আমরা কীভাবে বাঁচব, এসব সম্বন্ধে আমরা একটু জেনে নিই। কোভিড-19 ভার্সেস ফ্লু, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, ওমিক্রন ঠান্ডা লাগা নাকি ফ্লু, কোন লক্ষণগুলি দেখে চিনতে পারবেন? এই মরশুমে তিনটি সমস্যাই হচ্ছে, কিন্তু কিছু কিছু উপসর্গ দেখে এগুলিকে আলাদা করা যায়। সেই লক্ষণগুলো কী কী? শীতের মরশুম, পরিবারে কারো না কারো ঠান্ডা লাগছেই, তার সঙ্গে এই সময় ফ্লু ভাইরাসের বাড়বাড়ন্ত হয়, সব মিলিয়ে বোঝা দেয় কোনটি সাধারণ ঠান্ডা লাগা, কোনটি ফ্লু, কোনটি বা কোভিড। কিন্তু চিকিৎসকরা বলছেন কয়েকটি লক্ষণ বা উপসর্গের দিকে নজর দিতে, তাহলে নিজের কাছে বিষয়টি পরিষ্কার হতে পারে। এখানে প্রথমেই বলে রাখা দরকার, সাধারণ ঠান্ডা লাগা আর ওমিক্রনের উপসর্গের পার্থক্য খুবই সামান্য, তেমনই বলছেন চিকিৎসকরা। তাই একমাত্র আরটিপিসিআর করেই বোঝা সম্ভব কোনটি কোভিড সংক্রমণ। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া এক সাক্ষাৎকারে নামজাদা চিকিৎসক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ জিল ওয়েদারহেড বলেছেন, এই সময়ে নিজেকে এবং অন্যদের বাঁচানোর একটি রাস্তা, যে কোনো ধরনের উপসর্গ দেখলেই বাকিদের থেকে সরিয়ে নেওয়া এবং কোভিড পরীক্ষা করানো। এখনও পর্যন্ত ওমিক্রন সংক্রমণের হার বেশি থাকলেও করোনার এই রূপটি খুব বেশি বাড়াবাড়ির আকার নেয়নি। ডেল্টার মতো ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন আক্রান্তদের হাসপাতালে ভর্তির পরিমাণও কম, তবু বিশেষজ্ঞদের ভাবাচ্ছে অন্য দুটি বিষয়। এক, করোনা এবং ফ্লুয়ের জীবাণুর যৌথ আক্রমণ কতটা ভয়ের হয়ে উঠতে পারে। দুই, ওমিক্রন সংক্রমণেও লং কোভিডের মতো সমস্যা হচ্ছে, সেই সমস্যা কতটা বাড়াবাড়ির অবস্থা সৃষ্টি করতে পারে। তবে কোন উপসর্গ দেখলে কতটা সাবধান হবেন সে বিষয়ে একটা ধারণা দিচ্ছেন চিকিৎসকরা, দেখে নেওয়া যাক সেটি। কোভিডে শুকনো কাশি হয়, কোভিডে জ্বর হয়, কোভিডে নাক বন্ধ হয়, কিন্তু খুব কম। ফ্লুতে কী হয় না, শুকনো কাশি হয়, ফ্লুতে জ্বর হয়, ফ্লুতে নাক বন্ধ কখনো সখনো হতে পারে। ঠান্ডা লাগলে শুকনো কাশি কখনো সখনো হতে পারে, ঠান্ডা লাগলে জ্বর খুব কম হয়, ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়। মোটামুটি এইভাবেই লক্ষণগুলি সাজিয়ে নিতে বলেছেন চিকিৎসকরা। এটা দেখে একটা আন্দাজ পাওয়া যেতে পারে কোন কোন লক্ষণ বেশি মাত্রায় দেখলে কোভিড নিয়ে সচেতন হতে হবে এবং দ্রুত কোভিড পরীক্ষা করাতে হবে। সঙ্গে থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।